হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ভ্লগ নিয়ে তোমাদের সাথে এসেছি আমি শেয়ার করতে। তো স্পেশাল ভ্লগটা হলো গিয়ে আজকে আমার হাবির বার্থডে, মানে আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। সেই বার্থডের ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি যে আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করছি, আমরা আজকের দিনে সকাল থেকে রাত অবধি আমরা কী কী করছি, আমাদের সাথে কারা কারা আছে নিশ্চয়ই ছবিগুলো দেখে তোমরা চিনতেই পারছো। বেশিরভাগটা টাইম আমরা এই চারজন একসাথেই থাকি। তো ছবিগুলো তোমরা দেখতে থাকো, ছবিগুলোর মজা নাও আর দেখতে থাকো, সাথে থাকো। যারা এতক্ষণে আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা ঝট করে গিয়ে পট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের আপডেটগুলো তোমরা দেখতে পাও। তো আমার চ্যানেলের সাথে থাকো, আমাকে ভালোবাসো অনেক অনেক, আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি। তো আমাকে ভালোবাসতে গেলে আমাকে লাইক করতে হবে, তার মানেই আমি বুঝবো যে তোমরা আমাকে ভালোবাসছো। তো আমাকে লাইক না করলে তো আমি বুঝবোই না তোমরা আমাকে ভালোবাসছো। তো আমাকে ঝট করে সবাই লাইক করে দেবে, কমেন্ট করবা আর আমার ভিডিও দেখো, আমার সাথে থাকো তোমরা সবাই, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, মানে অনেক অনেক লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো আমরা রেডি হয়েছি, আমরা কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো, সাথে থাকো। আর দেখো আমরা কে কে যাচ্ছি, যেখানে যাই এরা তো থাকেই আমাদের সাথে। রিয়া রিয়া একটু হাই করো, ওই যে হাই করো মা, হাই দুষ্টু, একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ওর চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে আমার মা, এই যে নাইডু, ওই যে সুজন জুতো পড়ছে, আমরা বেরোবো তো তাই। আর এই যে আজকে আমার বার্থডে বয়, আজকে এর জন্মদিন, তার জন্য আমরা আজকে ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখানে একটু দাঁড়ালাম, এই যে সর্ষের জমিগুলোতে এখানে আমরা একটু ছবি তুলবো, শোনা যায় না কি। নিয়ে চলে গেলাম আমরা এখানে আবার চলে এসেছি আরেকটা জায়গায়, এটা হলো ভোমরার বিল, মানে চারিদিকটা জল আছে তাই ভোমরার বিল নাম। দেখো তোমাদের দেখাচ্ছি, এখন আর সেভাবে সুন্দর নেই আগের মতো, আগে এখানটা সুন্দর ছিল, সবাই পিকনিক করতে আসতো। বাদাম, এই যদি কপিরাইট চলে আসে না দিদি, আমার সব কিছুতে কপিরাইট চলে আসে। কাকে বকা দিচ্ছ তুমি? কাকে বকা দে? বাবাকে, বাবা হুসা, মাহি উম্মা। দেখো ফ্রেন্ড আমরা কোথায় ঢুকেছি, চলো মাম চলো বাবার কাছে চলো। ই বাবা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা ই বাবা, জাদুকে ঝাপ্পি। তো আমাদের ঘোরা হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে আসছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা অনেক ছবি তুললাম, রিলস করলাম। এই মামকে নাও, মা ছবি তুলো দিদি, একটা ছবি তুলো দে না।
তো ফ্রেন্ড আমরা বাড়ি চলে এসেছি, মাম ঘুমিয়ে পড়েছে, ওকে বাড়িতে শুয়ে রেখে আসলাম। রেখে আসলাম আমরা আবার একটু যাব, একটু বাইরে একটু রেস্টুরেন্টে বসে চা কফি খেয়ে আসি। তো ভাবলাম যে যাই, এটা হলো আমাদের দোকান। আমরা চলে এসেছি বাড়িতে, এখন বাড়িতে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আর জানেন তো আমার ভাবির বার্থডে, তো বার্থডে সেলিব্রেটের জন্য কেক কাটিং হবে। তোমরা দেখে নিও ড্রেসটা, ভালোই শীতের মধ্যে খুব ভালো ভেলভেট কাপড়ে আরাম, বেশ একটা শীতও লাগছে না। তো শীতের মধ্যে কোনো অকেশন টকেশন হলে ড্রেসটা বেশ ভালোই পরা যাবে, বেশ আমার তো পরতে খুব ভালোই লাগলো। কিন্তু গাড়িতে ছিলাম তো তাই কি হয়েছে দেখো, আমার মা রান্না করছে। এখানে কি রান্না হচ্ছে? চিকেন কষা হচ্ছে, আর হবে এখানে ফ্রাইড রাইস, চাল সেদ্ধ করে রাখা আছে এখানে, আর ওই যে গাজর, বিট, মটরশুঁটি, না মটরশুঁটি তো ভাতে দিয়েছি, আর ওইখানে সবকিছু আছে, ক্যাপসিকাম। আর এই দেখো এখানে কষা মাংস না খেলে এদের হয় না, কষাটা খেতেই হবে মোটামুটি, সেটা আমাকেও খেতে হবে, আমাদের কষাটা তো খেতেই হবে। তো তোমরা সাথে থাকো, আমি একটু কষা মাংস খেয়ে নিই। আমি মেটে উঠি চিকি হচ্ছে না কেন? কি শয়তানি করছে এরা? সর ফারাক যা, রাজু জন্মদিন তাই রাজু কেক কাটবে একসাথে, ওখানে লিখে দেবো নাকি মিঠুন রাজু জন্মদিন, হ্যাঁ রাজু নাকি কেক কাটবে রাজু জন্মদিন আজকে। হ্যাঁ মাম্মি কি ওটা কি রে, বেলুন পড়ে গেছে? ও এনাও দেখো, বাচ্চা কাচ্চা আছে বলে আমরা কোনো কালার ইউজ করতে বারণ করেছি, তো একদম হোয়াইট ফরেস্ট। দেখি সবার বেলুন বেলুন উড়িয়ে না দেয়, চেরি স্ট্রবেরি ফ্লেভার আছে, চেরি আছে আর ভ্যানিলা। বাজে বয় বসে পড়েছে, কোথায় তুই?
মোমবাতি নিয়ে এসেছো নিয়ে খেলা নিয়ে আসি এখনই কাজ একটা দে একটা আসতে মাম্মি হ্যাপি টু ইউ কার হ্যাপি টু ইউ বলো ভাবি লোকে দেখবে ও দেখে কি করবো তো জানি যে মিঠুন ভাবি কোলে বসো সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখন আমি খেতে বসবো তো এই যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য তো গুড নাইট গুড নাইট গুড নাইট আমার মামও বললো গুড নাইট।